স্বপ্ন নয়, লগ্নার যোগ। আসলে গুরুদেব এটা দিয়েছে, মা বলেছেন আজ থেকে যেন লগ্নে এই সিঁদুরটাই পরে। আচ্ছা দাঁড়া, আমি যাচ্ছি। না, তোর তো বাসি কাপড়, এটা ঠাকুরের, স্নান না করে ছুবি না। ঠিক আছে, তুমি বরং আমাকে দাও, আমি রেখে দিচ্ছি। লগ্না, এবারে পুতুলটাকে রাখ, স্নানে যাবি, চল আয়। হয়ে থাকবে কিন্তু, চল, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ মা বলুন। কি হলো, লগ্না কোথায়? ওকে এখানে আসতে বলনি। ওকে এখানে আসতে বলবো? তোমার মনটা কোথায় থাকে বলো তো কুন্তলা? একটা সাধারণ কথা বলেছিলাম, সেটা অর্ধেক মনে রেখেছো, অর্ধেক ভুলে গেছো। না মানে মা, আমি তো শুনলাম ওই সিঁদুর কৌটোটা ওকে দিয়ে আসতে হবে। না, ওটা পরে ওকে এখানে আসতে হবে। একটা সাধারণ কাজও তুমি করে উঠতে পারো না কুন্তলা। যাও শিগগির যাও, ওটা পরে এখানে আসতে পারলে আমার কাজ আছে, যাও। হ্যাঁ মা, যাচ্ছি। আজ তো এই সিঁদুরটা পড়তে হবে। সব কাজকর্ম করব, আবার কথাও আমি শুনবো, সবই লগ্নার জন্য। এটা আমি কি করে পড়ব? সিঁদুরটা এভাবে ফেলে দিলি? এটা কি দিয়েছো গো? এটা তো সিঁদুর নয়, কালো সিঁদুর। বাবা, এখন কি তুইও আমার দোষ ধরবি নাকি? হ্যাঁ, নাটক। এটা কালো সিঁদুর? এটা তোর কালো সিঁদুর বলে মনে হলো? কি বলছো, ঠিক করে দেখো, কালো সিঁদুরই তো, দেখো। মা মা মা,
সর্বনাশ করেছে সর্বনাশী। মা, কি লগ্না সিঁদুরটা মাটিতে পড়ে গেল কি করে? রামা বউ নিশ্চয় কোনো ঘটনা ঘটিয়েছে, চলুন আপনিও দেখবেন আর আমিও দেখব। একটা কাজ একটু সাবধানে করতে পারিস না? না, কি হলো, চুপ করে আছিস কেন? কথা ফুটছে না মুখে? অন্য সময় তো অনেক কথা বলিস। লগ্না, সিঁদুরটা ফেলে দিলি কেন? আমি বলছি, ও নাকি এই সিঁদুরটা পড়তে গিয়ে দেখেছে কালো সিঁদুর। কালো সিঁদুর? তার মানে রামাবু কিছু করেছে? কি কালো সিঁদুর? নাটক মা, নাটক। আমি বলছি না, ও সব জানতে পারি বিষয়টা কি হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই জানতে পারো। তুমি যখন ওর হয়ে ওকালতি করতে এখানে এসেছো, তখন জানতে তো পারোই। দেখো কি করেছে, দেখো এই যে সিঁদুর পরে আছে দেখছো, এটা মা সিংহ বাহিনীর সিঁদুর। ওকে পড়তে দিয়েছিলাম, ও সেটা ফেলে দিয়েছে। এবার বলো কি বলবে। আর বর্দা ভাই, ও বারবার বলে যাচ্ছে ওটা নাকি কালো সিঁদুর। তোমরা কি সত্যি চাও বিষয়টা আমি দেখি? দেখুন, দেখতেই তো বলছি। প্লিজ চুপ করো, শান্ত হও সবাই একটুখানি, প্লিজ চুপ করো। লগ্না এদিকে আয় তো, আয়। ঠিক করে বলতো আমায় কি হয়েছে, ঠিক করে বল। সিঁদুর পরবো বলে কৌটাটা যখন খুললাম, হুস করে একটা কালো ধোঁয়া বেরোলো। আমি ভয় পেয়ে গেছিলাম, তাই আমার হাত থেকে ওই সিঁদুরের কৌটাটা নিচে পড়ে গেছে। শুনছেন? বিশ্বাস করো ভালো জেঠু, আমি সত্যি বলছি, কালো সিঁদুর। আচ্ছা লগ্না, তুই কি আর বাকি সবাইকেই বোকা ভাবিস, তাই না? কুন্তলা আস্তে, আমি কথা বলছি তো। আমি মানছি ও ভুল করেছে বা ভুল বলছে, ঠিক আছে? এটা ভুল নয় বর্দা ভাই, এটাকে বলে বানিয়ে মিথ্যে বলা। তুমি নিশ্চিত যে মিথ্যে বলছে? ইন্দ্র, তুমি মা প্লিজ, তুমি কেন সবসময় এরকম করো? আর আমি তো কথা বলছি একজনের সঙ্গে, তুমি কথা বলতে ঝাঁপিয়ে পড়ছো কেন? প্লিজ কথা বলতে দাও আমায়। কুন্তল একটা বিরাট আবিষ্কার করেছে, কিনা লগ্না মিথ্যে কথা বলছে, বানিয়ে বানিয়ে বলছে। আমাকে ওর সাথে প্লিজ কথা বলতে দাও আগে। বলো কুন্তল, কি বলছিলে? আর কি বলবো বর্দা ভাই। সে কি, এই যে বলছিলে লগ্না বানিয়ে বানিয়ে বলছে, সব মিথ্যে বলছে যা বলছে। হ্যাঁ বললো তো। ও আচ্ছা, তো বেশ তো, ও মিথ্যে বলেছে মানছি। তাহলে মানে কেন বলেছে ও, না কি লাভ তাতে ও? না দেখো, কেউ যদি বানিয়ে বানিয়ে কোনো কথা বলে, সে তো কিছুটা লাভের কথা ভেবে বলবে। তা এইটা মিথ্যে বলে ওর কি লাভ, তুমি আমায় বুঝিয়ে বলো একটু। বলো আমায়, খুলে বলো। দেখো কুন্তলা, তুমি যে কারণে এটা করছো তোমার সেই উদ্দেশ্য সফল হবে, আমি কথা দিচ্ছি তোমায়, আমি ওকে শাস্তি দেবো। বলো। আসলে বর্দা ভাই, আপনি তো ওর স্নেহে একদম অন্ধ হয়ে গেছেন, তাই আপনাকে আর ওর সম্পর্কে বলে কোনো লাভই নেই। হ্যাঁ, এই জন্যই তোমায় জিজ্ঞেস করছি। না আমি স্নেহ অন্ধ, ঠিক আছে, তোমার তো চোখ খোলা, তাই তোমায় জিজ্ঞেস করছি। তুমি বলো, বলো যা বলার বলো। আসলে বর্দা ভাই, ওই যে স্কুল থেকে বলেছিল না যে লগ্না সিঁদুর পরে গেলে নাকি স্কুলে ঢুকতে দেবে না,
ও তো তারপর থেকে এই ধরনের কাণ্ড কারখানা করা শুরু করে দিয়েছে। মানে ও ভাবছে এই সবগুলো করলে মা ওকে একদিন বলেই দেবে যে না লগ্না, এই সিঁদুর আর তোমায় পড়তে হবে না। ব্যাস নিচে গেল, পড়তে তো ওকে হবেই সিঁদুর, আর এই সিঁদুরই ওকে পড়তে হবে।